আসসালামু আলাইকুম আমি সানাস ঢাকা থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি শানাজ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল এবার ঈদেও আমি রান্না করেছি আম্মু বলেছে তুমি রান্না করো আমি শ্যামাই আর পায়েস রান্না করেছিলাম আর গরুর মাংস রান্না করেছি শ্যামাই আর পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন বৃষ্টি ছিল এই জন্য দিনটা অনেক ঠান্ডা ছিল বৃষ্টি আমার অনেক প্রিয় অনেক ভালো লাগে বৃষ্টি হলে বাইরে ঘোরাফেরা করা যায় না কিন্তু বৃষ্টি আমার অনেক ভালো লাগে আমার ছোটো বোন আর ছোট ভাই দেশের বাইরে থাকার কারণে একা একা ঈদটা করা হলো ঈদের দিন ভালো লাগেনি অনেক খারাপ লাগতেছিল কিন্তু কিছু তো করার নেই আমরা তিন ভাই বোন এখন তিন দেশে আছি এটা ভাবলেই অনেক খারাপ লাগে কীভাবে যেন ঈদের দিনটাও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কেটেছে ঈদের জন্য শ্যামাই রান্না করব আর পায়েস রান্না করব। আম্মু বলেছে তুমি রান্না করো সব সময় ঈদে আমাকে রান্না করতে হয় আমি খুশি মনেই রান্না করে থাকি আমার রান্না করতে অনেক ভালো লাগে আমি শ্যামাই রান্না করব। শ্যামাই রান্না করার জন্য প্যানে আমি দুই লিটার দুধ নিয়েছি এর মধ্যে দিয়েছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা তারপর অল্প লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনিও দিয়েছি এখন দিয়ে দিলাম নারকেল কুড়ানো নারকেল কুড়ানো এটা ডিপ ফ্রিজে ছিল তারপর ফ্রিজ থেকে বের করে দিয়েছি কিছুক্ষণ দুধ জাল দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে রাখা শ্যামাই দুই লিটার দুধের জন্য আমি চায়ের কাপে মেপে দিয়েছি শ্যামাই সাড়ে তিন কাপের মতো শ্যামাই দিয়েছে এখানে আর চিনি দেড় কাপের মতো দিলেই হবে মিষ্টি বেশি খেলে চিনি পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারবেন কিছুক্ষণ জাল দিব স্যামাই দুধটা আগেই ভালো মতো জাল দিয়েছিলাম এই জন্য খুব তাড়াতাড়ি সমাইটা হয়ে গিয়েছে শ্যামাইটা ঘন হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামানোর আগে আমি বাদাম কুচি আর হচ্ছে কিশমিস দিয়ে ভেজে নিচ্ছি এখন এগুলো দিয়ে দিব শ্যামাইয়ের মধ্যে তাহলে শ্যামাইটা খেতে শাহি শাহি মনে হবে শ্যামাই খেতে অনেক মজা লেগেছিল আমি শ্যামাই রান্না করার সময় অল্প করে লবণ দিই লবণ না দিলে মিষ্টির পারফেক্ট টেস্ট হয় না আমার কাছে মনে হয় মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণ দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক মতো হয় আমার কাছে এমনই মনে হয় আমি চোলা থেকে নামিয়ে নিয়েছিলাম এখন আমি শেয়ার করব আপনাদের সাথে পায়েসের রেসিপি পায়েসেও রান্না করেছি আমি দুই লিটার দুধ দিয়ে প্যানে আমি দুই লিটার দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর হচ্ছে দারচিনি এটার মধ্যে আমি আর তেজপাতা দিব না তেজপাতা দিলে বেশি গ্রাণ হয়ে যাবে অল্প করে লবণ দিয়েছি আর কালিজিরা চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম আধা কাপের একটু বেশি হবে সেই কালিজিরা চাল দিয়েছি এর মধ্যে এরপর চাল ভালো মতো সিদ্ধ হয়ে যখন গিয়েছে তখন এর মধ্যে চিনি দিয়েছি এখন ঘুঁটনি দিয়ে ঘুঁটা দিবো ঘুঁটনি দিয়ে দিলে চাল আদা ভাঙা হয়ে যাবে তখন পায়েসটা খেতে মজা লাগবে আর চাল যদি আস্ত থাকে তাহলে সেই পায়েস খেতে মজা লাগে না আর বেশি করে দুধ দিয়ে পায়েস রান্না করলে সেই পায়েস খেতে অনেক বেশি মজা লাগে পায়েস নামানোর আগে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে অনেক ভালো হয় পায়েসটা আমি এখন বাদাম ভেজে দিব বাদাম আর কিশমিস ঘি দিয়ে তারপর ভেজে দিয়ে দিব পায়েসের মধ্যে তাহলে খেতে আরও বেশি মজা লাগবে যদি কেউ ঘি না দিতে চান তাহলে ঘি বাদ দিতে পারেন বাদাম আর কিশমিস ভাজার পর আমি এখন পায়েসের মধ্যে দিয়ে দিলাম এখন চুলা থেকে নামিয়ে নেব পায়েস এটা নামানোর পর ঠান্ডা হলে আরও বেশি গানো হয়ে যাবে এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগবে আমি ফ্রিজে রেখে দেব তারপর খাবো শ্যামায় আর পায়েস ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর বের করে নিয়েছি আমি খেয়ে দেখবো কেমন হয়েছে আমার কাছে পায়েস খেতে কী যে ভালো লাগে ঈদের দিন পায়েস রান্না করতেই হবে অন্য কিছু রান্না করুক আর না করুক পায়েস আমার অনেক প্রিয় আমি শ্যামাই আর পায়েস অল্প অল্প করে নিয়েছি খেয়ে দেখলাম অনেক মজা লেগেছে আমার কাছে আমি গরুর মাংস রান্না করেছি আম্মু বলতেছিল তুমি গরুর মাংস রান্না করো তুমি মাংসের মধ্যে সব মশলা পরিমাণ মতো দিতে পারো অনেক বেশি মাংস হলেই আম্মু আমাকে এখন রান্না করতে দেয় আগে আমি বেশি রান্না করতে পারতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ মোটামুটি রান্না করতে পারি আজকে এই পর্যন্তই আমি সানাস বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ